আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিউটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ছোট বোন। খুব বেশি দিন না, অল্প কিছুদিন ধরে, প্রায় ৬ মাস যাবত হঠাৎ করেই ব্যথা, এবং এই ব্যথাটা একটা সময় এতটা তীব্র আকার ধারণ করে স্বাভাবিক জীবন প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। ওনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে, ওনার যে রোগ সেটার নাম হচ্ছে SPA, এটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডলাইটিস। সো এটার জন্য ওনার যেটা হয়েছে যে প্রচণ্ড পেইন হতো, এবং পাশাপাশি ওনার শারীরিক আরও কিছু সমস্যাও দেখা দেয়। বাট সেটার জন্য উনি পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে আসেন, স্যারের ট্রিটমেন্ট নেন, এবং খুবই অল্প দিনের ভিতরে, অবিশ্বাস্য রকম অল্প দিনের ভিতরে উনি সুস্থ হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। দর্শক, আসুন একটু ওনার সাথে পরিচিত হই, কি হয়েছিল ওনার কাছ থেকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নামটা একটু বলেন। আমার নাম রেনু আক্তার। কি করেন আপনি? আমি SSC পরীক্ষা দিচ্ছি, এখন কিছু করি না। এখন আপনি SSC পরীক্ষার পরে এখন আপনি আপাতত আর কিছু করছেন না? আপনার বাসা কোথায়? আমার বাসা সাভার। সাভারে কোথায়? সাভারের ক্লিনিকান্দা গ্রামের নাম। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে এসেছিলেন কিছু সমস্যা নিয়ে, সেই সমস্যাটা কি ছিল? আমার সমস্যা হচ্ছে হাঁটুতে ব্যথা, তারপরে পায়ের নিচে গোড়ালির আর মাজার মধ্যে ছিল, পাশাপাশি হাঁটু বা হাতের কোনোতে ব্যথা ছিল। কি হয়েছিল, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু ঘটেছিল কি? হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। কতদিন আগে সেটা? ৬ মাস। গত ৬ মাস আগে প্রথম যেদিন পড়ে যান, পড়ে যাওয়ার সাথে সাথে কি কোনো ধরনের ব্যথা বা কিছু ছিল নাকি? পড়ে যাওয়ার সাথে সাথে হঠাৎ হয় নাই, ১০ দিন পরে হয়েছিল। ১০ দিন পরে কি হয়েছিল? কোনো ফুইলা গেছিল, তারপরে পরীক্ষা নিরীক্ষা করছিলাম, কিছু ধরা পড়ে নাই, তারপরে আস্তে আস্তে ব্যথা বাড়তে থাকে, ওষুধ খাইছি, তারপরে একটু কমছে, আবার পরীক্ষা নিরীক্ষা করে আবার ডক্টর চেঞ্জ করে ওষুধ দিছে, তারপর আবার বাইরে গেছে। তারপরে ৩-৪ দিন শোয়াতে উঠতে পারি নাই, আসা যাওয়া কষ্ট হইতো। তারপরে এখানে গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছে, নিয়ে আসার পরে তারপরে আমার হুইল চেয়ার দিয়ে নিয়ে আসছে, আমি আর হাঁটা চলা করতে পারিনি। আচ্ছা, আমরা একটু পেছন থেকে শুরু করি। যখন আপনি পড়ে গিয়েছিলেন, তার ১০ দিন পর থেকে আপনি হঠাৎ করে দেখতে পান যে আপনার হাতের কনুইটা ফুলে গেছে এবং ব্যথা শুরু হয়, এবং সেই ব্যথার পরপরই আপনারা একজন নিকটস্থ ডক্টরের কাছে যান, এবং উনি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু সেরকম খুঁজে পাননি, কিন্তু আপনি দেখছেন যে অনবরত আপনার ব্যথা বাড়ছে, এবং সেটা ব্যথাটাকেই ধীরে ধীরে রেফার হচ্ছে বিভিন্ন জায়গায়। আচ্ছা, সুইটা কোথায় দিয়েছিল? আপনি দেখছেন যে চলাফেরা করতে গেলে হাঁটুতে আপনি ব্যথা পাচ্ছেন, তারপরে পায়ে, তারপরে কোমরে সবাই। আচ্ছা, সর্বোচ্চ খারাপ কি হতো, সকালে ঘুম থেকে উঠার পরে পা দিতে পারছেন না, প্রচন্ড ব্যথা হচ্ছে, নাকি সার্বক্ষণিক কি সারাদিনই ব্যথা? আপনার বেশিরভাগ রাত্রে ব্যথাটা শুরু হতো, রাত্রের পরে থেকে সকালে, তারপরে দুপুরের পরে একটু কমতো। আচ্ছা, তো যখন প্রথম ডক্টর দেখানোর পরে ওষুধ খেয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি, তারপরে কি করেছিলেন? আবার ডাক্তার চেঞ্জ করেছিলাম, গিয়েছিলাম। আচ্ছা, হসপিটালে গিয়েছিলেন, ওখানকার একজন বড় ডাক্তার দেখান, তো উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন? পরীক্ষা নিরীক্ষা করছিল, বলছে আর্থ্রাইটিস হয়েছে, তারপরে। আচ্ছা, মানে এই প্রথম আসলে আপনি জানতে পারেন যে আসলে আপনার আর্থ্রাইটিস হয়েছে, কিন্তু আপনি যে পড়ে গিয়েছিলেন, কোনো হাত পা ভাঙেনি বা ওরকম কোনো কিছু ফ্র্যাকচার হয়নি আপনার? আচ্ছা, তো আর্থ্রাইটিসের জন্য উনি কি ধরনের ওষুধ দিয়েছিলেন, মানে যে ওষুধ দিয়েছেন সে বা কোনো ব্যায়াম বা কোনো কিছু কি দিয়েছিলেন? শুধুমাত্র ওষুধ দিয়েছেন। আচ্ছা, সে ওষুধটা পরে অল্প কমছে, পুরোপুরি সুস্থ হয়নি, এখন যেরকম আছে এরকম ছিলাম না। আচ্ছা, তার পরবর্তীতে যখন দেখছেন যে খারাপ হচ্ছে, আরো খারাপ হচ্ছে, আবার ওখানে গিয়েছিলাম ডাক্তার, তারপর ডাক্তার আবার চেঞ্জ করে দিছে, আবার ওই ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষা নিরীক্ষা করার পর আবার ওষুধ দিচ্ছে, তারপরে আগের যে আরো বাড়ছে, মানে যত দিন যাচ্ছে আপনি দেখছেন আরো খারাপের দিকে যাচ্ছে। একটা সময় হয়তো হাঁটাহাঁটি করতে পারতেন, একটা সময় সেই হাঁটাহাঁটিটাও বন্ধ হয়ে গেল, হুইল চেয়ারে পড়ে গেলেন। আচ্ছা, আপনি যেটা বলেছেন আপনাকে যখন ডিপিআরসিতে আনা হয় আপনি হুইল চেয়ারে করে এসেছেন, তার মানে আপনি বাসায় যখন ছিলেন সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, ইয়াং একজন মানুষ, মাত্র HSC পরীক্ষা দিয়েছেন, সো নিজেই সব কাজ করার কথা, সেই মানুষটা বাথরুমে যান বা আপনি যে কোনো কাজ করেন, আপনাকে অন্যের সাহায্য ছাড়া আপনি কিছু করতে পারছিলেন না।
তো যখন এত খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, ডক্টরের কাছে যাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, কেমন লাগছিল? তখন অনেক খারাপ লাগছিল, মানে নিজের বাইচা থাকার আশাটাই হারিয়ে ফেলছিল। মানে মনে হচ্ছিল যে এত ইয়াং মানুষ, আমি ডক্টর দেখাচ্ছি বাট আমি ভালো হচ্ছি না, কি এমন হলো আমার যে আমি এত খারাপ অবস্থা হয়ে গেল। এবং এই সময়টা আমাদের আশপাশে কিছু মানুষ আছে যারা দেখা যায় পিছন থেকে অনেক খারাপ কথা বলে, অনেক ধরনের কথা বলে, মানে ডক্টর দেখাচ্ছেন শেষ পর্যন্ত ফকির দিয়েও আপনারা ঝাড় বা এই ধরনের কাজগুলো করেছেন, নিরুপায় হয়ে যে আসলে কি করলে ভালো হবেন সেটা বুঝতে পারছিলেন না। অনেকগুলো ডক্টরও দেখাইছে, আবার তার পাশাপাশি অনেকগুলো টাকারও ব্যাপার, অনেক টাকা নষ্ট হয়েছে, মানে যে যখন যেভাবে যেখানে বলেছে সেখানে ট্রিটমেন্ট করেছে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যার এর বিষয়ে জানতে পারেন কিভাবে? জানতে পারি আমার মামা, ওই যে আপনার মামা একজন পুলিশ অফিসার, আমরা জানি যে উনিও স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন, তার কাছ থেকে ঠিকানাটা গ্রহণ করেছেন। হ্যাঁ, তারপরে এখানে আসছি, এখন আগের চেয়ে অনেক সুস্থ। আপনার মামার কি অবস্থা? আপনার মামা যে স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছিলেন, উনি কেমন আছেন? আগের চেয়ে অনেক ভালো, মানে স্বাভাবিকভাবে উনি ডিউটি করছেন, সব কাজই উনি করতে পারছেন। এবং ওনার কাছ থেকে জানার পরে যে ওনার যে অবস্থা, যে উনি যে এখন সুস্থ আছেন, ভালো আছেন, তখন একটা ভরসা পেয়েছেন, সেই ভরসায় সরাসরি চলে আসেন। প্রথম যেদিন স্যারের কাছে আসেন, স্যার দেখার পর কি বলেছিলেন মনে আছে? স্যার বলছে এখানে কিছুদিন থাকো, ইনশাল্লাহ আগের চেয়ে সুস্থ হবে, আলহামদুলিল্লাহ। কতদিন আজকে ভর্তির? আজকে ছয় দিন। আজকে ষষ্ঠতম দিন। কেমন আছেন? সেই প্রথম দিন আপনি হুইল চেয়ারে করে এসেছিলেন, গাড়ি ভাড়া করে আপনাকে নিয়ে আসতে হয়েছিল, আর কিছুক্ষণ আগে আপনি আমার সাথে হেঁটে হেঁটে আমার এই রুমে আপনি এসেছেন, তার মানে আপনি কেমন আছেন এখন? আগের চেয়ে অনেক আলহামদুলিল্লাহ অনেক সুস্থ, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন, উঠবস করতে পারছেন, এখানে ব্যায়াম করছে অনেক, আরো ট্রিটমেন্ট দিছে, গরম শেক দিছে, ওষুধ পানি খাইছে। এবং ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন কি মনের ভিতরে একটা সাহস এসেছে যে এখন আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, আগের মতো সব কিছু করতে পারবেন? অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে হয়তো আপনার মতো এরকম সমস্যাটা ভুগছেন, তাদের জন্য যদি কিছু বলেন। যারা এই সমস্যায় ভুগছেন ব্যথার, তারা সকলে স্যারের কাছে আইসা ভালো চিকিৎসা পাইবেন, আর দেরি না করে এই এই ঠিকানায় এসে সকলে স্যারের কাছে আপনারা দ্রুত চলে আসবেন, আলহামদুলিল্লাহ সেরে যাবে ইনশাআল্লাহ। দর্শক, এই সময়গুলোতে সবচেয়ে বেশি দরকার হয় পরিবারের সদস্যদের হাত বাড়িয়ে দেওয়াটা। আমরা এখানে ওনার মাকেও পেয়েছি, যিনি সবসময় ওনার সাথে ছিলেন পুরো চিকিৎসা ব্যবস্থাটায়। আজকে ওনার মা মেয়েকে উনি নিয়ে যাবেন, আসুন একটু সেই মায়ের কাছ থেকেও শুনি না কেমন ছিল ওই দিনগুলো, কেমন খারাপভাবে এই দিনগুলো পার করেছেন, কেমন লাগতো, এবং আজকে যখন সম্পূর্ণ সুস্থ অবস্থা ওনার মেয়েকে বাড়ি নিয়ে যাচ্ছেন, আজকে ওনার কেমন লাগছে? আসুন দর্শক একটু ওনার সাথেও কথা বলি। মা, আপনার মেয়ে, আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ, গত ছয় মাস যাবৎ উনি প্রায় একরকম প্যারালাইজডের মতো অবস্থা হয়ে গিয়েছিল। প্রথমে অল্প ব্যথা, তারপর সেই ব্যথাটা ধীরে ধীরে খুব খারাপ অবস্থা চলে গিয়েছিল। আমাদেরকে যদি একটু ওই সময়টার কথা বলেন যে কেমন ছিল ওই সময়টা। ওই সময়টা খুব খারাপ ছিল, মানে অনেক কথাই কইতাম, আল্লাহ তুমি ক্ষমা করো, অবশ্যই, তারপরে রোজা থাকছি, নামাজ পড়ে পাঁচত্ব দোয়া করেছি, আল্লাহ তুমি সুস্থ করো। মানে সুস্থ মেয়েটাকে যখন দেখেছেন পায়ে প্যারালাইজড হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারছে না কারো সাহায্য ছাড়া, কেমন লাগতো ওই সময়টা দেখতে? ওখানে চিন্তা ভাবনা করছি অনেক, কষ্ট হয়েছে অনেক, চোখের পানি ফেলেছেন দিনের পর দিন, কোথায় নিলে ভালো হইব কিন্তু বুদ্ধি পরামর্শ পাই নাই। তারপরে আমার বাড়ির বউ যায়, তখন পরিবারে তোমার মামা যেখানে গেছে সেই ডাক্তারের কাছে যাও, এখানে সঠিক চিকিৎসা পাইবে, আলাদা দিলে ভালো হইবে। এবং সে অনুযায়ী নিয়ে এসছেন আপনার মেয়েকে হুইল চেয়ারে করে, যে মেয়ে হাঁটতে পারে না সেই মেয়েকে নিয়ে আসছিলেন। আমার ফোলা দিয়ে ঘরতে বাইরে বার করে ধরতে পারে না শরীরে, প্রচণ্ড ব্যথা, হ্যাঁ প্রচণ্ড ব্যথা। ওখানে এই যে আইয়া ফোলা করে আইয়া গাড়িতে লইয়া আইসি এই জায়গায়, মেডিকেলতে হুইল চেয়ার দিয়ে আনছে, মানে আল্লাহ দিলে অনেক ভালো, হাঁটাহাঁটি করছে। ওকে কি এখন আর বিছানা থেকে ধরে তুলতে হয়? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আজকে এই সুন্দর এই সম্পূর্ণ স্বাভাবিক মেয়েটাকে নিয়ে যাচ্ছেন? একদিন পরে তো দুইবার ওষুধ খাওয়ার পরে তো মায়া আপনি আপনি উঠছে, আবার সে হাঁটাহাঁটি করছে, সব কিছু করছে, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, মানুষ কি না করে, মানুষ যখন হেল্পলেস হয়ে যায়, যখন তার আর কিছুই করার থাকে না, মানুষ তখন ঝাড়ফুঁকো করেন,
ওঝার কাছে যান শুধুমাত্র একটু ভালো থাকার আশায়। সব চেষ্টাই করেছেন, যখন সব চেষ্টাই ব্যর্থ, ঠিক সেই সময় একটি সঠিক তথ্য পুরো জীবনটাকে বদলে দিয়েছে মাত্র ছয় দিনে। সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, নিজের পায়ে হাঁটাচলা করছেন, নিজের কাজ নিজে করছেন ঠিক আগের মতো। ঠিক ছয় মাস আগে যেমন সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, ঠিক সেই রকম আমার এই ছোট বোনটা যদি পারে আপনারা কেন পারবেন না? প্রশ্ন করুন নিজেকে। আপনার পরিবারে যদি এরকম কোনো সদস্য থাকে, আপনার পাশের বাসায়, পাশের গ্রামে, যেখানে আপনি দেখেন, শুধুমাত্র একটু তথ্য দিন, আমরা সহযোগিতা করব। আমাদের হাত সবসময় বাড়ানো আছে আপনাদের দিকে। শুধুমাত্র আপনি সেবা নিতে চান এই মনোভাবে আপনার হাতটা আমাদের দিকে বাড়িয়ে দেন, আমরা সেবা করার মনোবাসে আপনার দিকে আমাদের পুরো হাত সবসময় বাড়ানো আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।